মুসলমান ভাইরা আমার, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাদ সম্পর্কে আল্লাহর নবীর জবান দিয়া তিনবার উচ্চারিত হয়েছে, ইয়াযু আলাইকুম আল্লাহ রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহর নবী যেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন সাদ জান্নাতি সাদ জান্নাতি সাদ জান্নাতি, নবীজি তিনবার বলেছে সাদ জান্নাতি। এই সাদের ইসলাম গ্রহণের ঘটনাটা বড় আশ্চর্য ধরনের ঘটনা। সাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম যখন গ্রহণ করেছে, ওনার আম্মা জানে না উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর পাড়া প্রতিবেশী মহিলারা সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মার কাছে গিয়ে বলে, ওরে সাদের মা, তুমি জানো কি তোমার সন্তান সাদ গোপনে গোপনে মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মা সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, সাদ তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, মা সব বিষয় নিয়ে লুকোচুরি খেলা যায় না, ইসলাম তো অনেক ধর্ম, যে ধর্ম গ্রহণ করলে আল্লাহর নবী বলেন আল ইসলাম ইয়াহদি মুমান কানা কবলা, ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের ভিতরে প্রবেশ করলে আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে, কা উম্মে ওয়ালাদ মানে সন্তান মার পেট থেকে বের হওয়ার পরে যেরকম নিষ্পাপ হয় আল্লাহ তাআলা ইসলামের গন্ডের ভিতরে প্রবেশ করলে ওই রকম শিশু বাচ্চার মতো মানুষকে নিষ্পাপ বানায়া দেয়। সাদ রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার আম্মা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি শান্তির মালা গলায় পড়েছি, আমি ইসলামের গন্ডির ভিতরে প্রবেশ করেছি, সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মা সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান সাদ, তুমি শুনে রাখো, তুমি যদি মুহাম্মদের কালিমা মুহাম্মদের মুখের উপর থুথু নিক্ষেপ করে না দিয়ে আসো, আমি কিন্তু খানা খাবো না, আমি কিন্তু দুপুরের খাবার খাবো না, রাতের খাবার খাবো না, আমি কিন্তু খানা নে না খেয়ে না খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। পাড়া প্রতিবেশীরা সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, সাদ আমরা তো জানি তুমি ভালো মানুষ, তুমি ভালো ছেলে, তোমার মা তো তোমাকে নিয়ে আমাদের কাছে খুব গর্ব করত, ও সাদ তুমি যে ইসলাম গ্রহণ করেছো ওই ইসলামের বাণী ওই কালিমা মুহাম্মদের মুখে তুমি নিক্ষেপ করে দিয়ে আসো। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা একদিন কেন যদি না খেয়ে খেয়ে মরে যায়, আবার যদি জীবিত হয়, আবার যদি না খেয়ে খেয়ে মরে যায়, আবার যদি জীবিত হয়, আবার যদি না খেয়ে খেয়ে মরে যায়, তারপরেও আমি সাদ এই কালিমা বিশ্ব নবীর মুখে থুতু মেরে দিয়ে আসতে পারি না। মুসলমানি বোয়াদ গরদল নিহাদান ইলানে খুদ বদস্তে খাজাদাদান, ইসলাম কাকে বলে কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এই সাদ রাদিয়াল্লাহু আনহু মা কে ডেকে বলেন, মা একদিন কেন দুই দিন কেন মাসের মাস যদি তুমি ঘানা না খেয়ে মরে যাও, তারপরে আমি সাদ আমার বিশ্ব নবীর কালিমা আমি ছাড়বো না।